নমো শিবায়। এই মহাশিবরাত্রি 21 ফেব্রুয়ারি শুক্রবার না 22 ফেব্রুয়ারি শনিবার, এই নিয়ে মানুষের মধ্যে কনফিউশন থেকেই গেছে। আমি আজকে এই ভিডিওর মাধ্যমে জানাবো শিবরাত্রির দিনক্ষণ এবং সঠিক সময় সূচি। নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। প্রথমেই আপনাদেরকে জানাই এই মহাশিবরাত্রি কেন পালিত হয়, এই মহাশিবরাত্রি কেন উদযাপিত হয়, এই নিয়ে আমি বিশদে জানাতে চলেছি। তো শুরু করা যাক ভিডিওটি। প্রথমেই জানাই এই মহাশিবরাত্রিতে শিব এবং পার্বতী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন, এই জন্য এই ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথিতে এই শিবরাত্রি উদযাপন করা হয়ে থাকে আমাদের হিন্দু শাস্ত্রে। এবং শৈব সম্প্রদায়ের লোকেরা এই শিবরাত্রির দিন খুব নিষ্ঠার সঙ্গে এই শিবরাত্রি পালন করে থাকে। তো এই শিবরাত্রি কবে হবে এই 2020-তে, তাই নিয়ে আমি আপনাদেরকে জানাবো। এবং প্রত্যেক মাসেই এই চতুর্দশী তিথিতে শিবরাত্রি হয়, অর্থাৎ বছরে 12টি শিবরাত্রি হয়। কিন্তু বিশেষ করে এই ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে যে মহাশিবরাত্রি, এটা খুব একটা বড় উৎসব, শিব মহা উৎসব। এবং আর একটা হয় শ্রাবণ মাসে, শিবের যেটা জন্মমাস, সেই মাসেও শিবরাত্রির একটা বড় উৎসব পালিত হয়। তো এবার 2020-তে 21 ফেব্রুয়ারি শুক্রবার 5:20 এই শিবরাত্রির তিথি শুরু হচ্ছে। সন্ধ্যা 5:20 এই শিবরাত্রির তিথি শুরু হচ্ছে এবং এটা পরের দিন 22 ফেব্রুয়ারি, 21 ফেব্রুয়ারি শুরু হচ্ছে 5:20 বিকাল, এবং পরের দিন 22 ফেব্রুয়ারি সন্ধ্যা 7:02 পর্যন্ত এই শিবরাত্রির পর্ব থাকবে, অর্থাৎ তিথি চলবে। তো আপনারা কোন দিন করবেন? প্রথম কথা, 21 ফেব্রুয়ারি আপনারা করতে পারেন, শুক্রবার এই মহাশিবরাত্রি উৎসব উদযাপন করতে পারেন। কিন্তু আপনারা এই 22 ফেব্রুয়ারিও এই মহাশিবরাত্রির উৎসব উদযাপন আপনারা করতে পারেন, কারণ সেদিনটা সূর্য উদয়ের পরে সেই তিথিটা থাকছে, সেটা আরও বিশেষ ফলপ্রসূ বলে মানা হয়। তো এই শিবরাত্রির দিন শিবকে সন্তুষ্ট করতে কি করবেন? বেলপাতা, গঙ্গা জল এবং দুধ দিয়ে শিবকে রুদ্রাভিষেক করবেন। দেখবেন আপনার জীবনের সমস্ত মনস্কামনা পূর্ণ হবে। এবং যাদের বিবাহ কেন্দ্রিক সমস্যা আছে তারা অবশ্যই শ্বেতচন্দন, গঙ্গা জল, বেলপাতা এবং দুধ দিয়ে এবং সাদা বস্ত্র দিয়ে রুদ্রাভিষেক করুন শিবকে এবং পার্বতীকে। দেখবেন আপনাদের বিবাহ নিশ্চিত রূপে হবেই।